সরকারি চাকরির পরীক্ষায় পাঁচ লক্ষ নিয়োগ হতে চলেছে এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নোটিস সম্পর্কে বা সেই অ্যানাউন্সমেন্ট সম্পর্কে ডিটেলস জানার আগে আরও একটি কিন্তু গুড নিউজ তোমাদের সামনে আমি তুলে ধরছি এমএজ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু এখন আমরা একটাই কোর্স করেছি যার ভ্যালিডিটি থাকবে লাইফ টাইম অর্থাৎ পরীক্ষা যখন হবে যখন হোক না কেন পরীক্ষার নোটিশ যখনই আসুক না কেন তোমরা কিন্তু কোর্সটা অ্যাভেল করতে পারবে থার্টি ইয়ার্স ওকে লাইফ টাইম মেম্বারশিপ কিন্তু এটাকে আমরা বলছি এর ভিতরে টিচিং এক্সামের সমস্ত পরীক্ষা কম্বাইন্ড এক্সামের সমস্ত পরীক্ষা এবং ডব্লিউ এর সমস্ত কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে আমরা তেরোই এবং চোদ্দই ফেব্রুয়ারি এই দুদিনে কোর্সের উপরে নাইনটি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু ফাইভ নাইন নাইন অর্থাৎ পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু টোটাল কোর্সটা আমরা প্রোভাইড করছি যারা এই কোর্সে যুক্ত হতে ইচ্ছুক এবং পরবর্তীকালের প্রস্তুতি সঠিকভাবে নিতে ইচ্ছুক তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো বর্তমানে এখানে দু হাজার ভিডিও দেড় হাজার পিডিএফ তিনশো চল্লিশটি মক টেস্ট আছে পরবর্তীকালে আরও কন্টেন্ট অ্যাড হবে এবং মডিফিকেশন হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি খবরটি অত্যন্তই সুখবর বলতে পারো কারণ সরকারি চাকরিতে পাঁচ লক্ষ নিয়োগ হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের ভিডিওতে আমরা মেনলি তিনটে পয়েন্ট আলোচনা করব প্রথম পয়েন্ট হলো এই পাঁচ লক্ষ সরকারি চাকরি কোন কোন ক্ষেত্রে হবে কোন কোন ডিপার্টমেন্টে হবে এক নম্বর নম্বর আমরা যে আলোচনাটা করব সেটা হলো এই যে অ্যানাউন্সমেন্টটি আমরা শুনতে পাচ্ছি এটা কতটা সত্য আদৌ কি এর বাস্তবে এটা কি হবে নাকি ভোটের আগে সেই মিথ্যে ফুলঝুরির মতন আরো একটা মিথ্যা প্রতিশ্রুতি হয়ে থাকবে এই অ্যানাউন্সমেন্টটি সেটা নিয়ে আমার মতামত বা আমাদের টিমের মতামত তোমাদেরকে আমরা শেয়ার করব এবং তিন নম্বর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ছাত্রীদের কি করা উচিত সেই তিনটে বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটি হবে আলোচনা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যদি সরকারি চাকরির পরীক্ষাটি তুমি হয়ে থাকো দেখো প্রথমে আমরা অ্যানাউন্সমেন্টের মধ্যে কি কি উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করবো তারপরে আমরা এই তিনটে যে অ্যানালাইসিস আমরা করবো বলেছি সেটা কিন্তু করবো সংক্ষেপে করবো শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবে গত সপ্তাহে রাজ্যের একটা প্রশাসনিক বৈঠকে বিভিন্ন দপ্তরের শূন্য কত হয়েছে সেই নিয়ে কিন্তু একটা বৈঠক বসেছিল এবং সেখানে আলোচনা করেছিল সবাই মানে ডিপার্টমেন্ট থেকে কত ভ্যাকান্সি হতে পারে সেই নিয়ে কিন্তু একটা তাদের জানিয়েছে যে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি আসতে পারে আজকের বিকালে আরামবাগে একটা প্রশাসনিক বৈঠকে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী এই যে ঘোষণাটা পাঁচ লক্ষ সরকারি চাকরির ঘোষণা সেখানে কিন্তু করেছেন এর মধ্যে কিছু বলতে পারো পারমানেন্ট পদ কিছু টেম্পোরারি পদ ওকে কিছু মানে নিয়োগ মানে যেটাকে বলা হয় যে কিছু জন্য জবের কিন্তু এই পাঁচ লক্ষর মধ্যে কিছু আছে যে যেটা পারমানেন্ট জব হবে কিছু হবে টেম্পোরারি জব ওকে এবং সেখানে বলা হয়েছে যে সরকার কিন্তু এই শূন্য পদ পূরণ করতে চায় এবং তার সাথে সাথেই তার সাথে সাথে প্রতিবারের মতো তিনি কিন্তু বলেছেন যে এর জন্য বিরোধীরা দায়ী যে যে আমরা সরকারি চাকরি আমরা দিতে চাইছি অথচ বিরোধীদের জন্য আমরা কিন্তু দিতে পারছি না তারা কিন্তু কোর্ট কেস করছে এই কথাটা তিনি কিন্তু উল্লেখ করেছেন এবং জানিয়েছেন এই পাঁচ লক্ষ সরকারি চাকরির মধ্যে এক লক্ষ শূন্য পদ কিন্তু টিচিং যে শিক্ষকতার পদ সেখানে আছে সেখানে আমরা জানি প্রাইমারি থাকে আপার প্রাইমারি থাকে আমাদের এসএলএসটির মাধ্যমে যেটা নাইন থেকে টেন এবং ইলেভেন টুয়েলভ এই সরকারি চাকরি শিক্ষকতার চাকরি কিন্তু থাকে সেই টোটাল শিক্ষকতার পদের জন্য তিনি বলেছেন মোটামুটি এক লক্ষ শূন্য পদ কিন্তু রয়েছে ওকে এবং পুলিশের নিয়োগের ক্ষেত্রে ষাট হাজার শূন্য পদ অলরেডি কিন্তু আইডেন্টিফাই হয়েছে এছাড়াও এখানে কি কি বলা আছে সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই দেখো প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের একটা সিনারিও তিনি তুলে ধরেছেন যে এখানে যে প্রচুর শূন্যপদ আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এটা কিন্তু বাস্তব যে সুযোগ আছে এখানে সরকারি চাকরির ক্ষেত্রে শিক্ষক নিয়োগের যে সুযোগ আছে সেটা কিন্তু বাস্তব তিনি কিন্তু জানিয়েছেন এবং প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্রচুর মামলা হয়েছেন মামলা হয়েছে এক ডজন মামলা হয়েছে এরকমটাই তিনি কিন্তু জানিয়েছেন এবং সেই মামলার জ্বর কাটলেই কিন্তু তিনি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং নিয়োগের মাধ্যমে যারা যোগ্য প্রার্থী তাদেরকে আহ নিয়োগ তাদেরকে দেওয়া হবে এবং গত সপ্তাহে ন হাজার শিক্ষককে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে কারণ সেখানে একটা জট একটা আটকে ছিল সেটা কিন্তু ছেড়ে গেছে এবং আমরা জানি এই ন হাজার শিক্ষক কিন্তু অলরেডি ম্যাক্সিমাম জন তাদের পছন্দের মতো স্কুলে তারা কিন্তু জয়েন করে নিয়েছে ওকে এছাড়াও কোন কোন ক্ষেত্রে শূন্য পদ রয়েছে আমি সংক্ষেপে বলি তারপরে আমি অ্যানালাইসিসের জায়গাটাই আসছি রাজ্যে রাজ্য পুলিশের যে বারো হাজার কনস্টেবল নিয়োগ হবে সেটা কিন্তু অলরেডি অনেক আগে থেকে আমরা শুনে আসছি এবং সেই ব্যাপারে মন্ত্রিসভার সম্মতিও কিন্তু পেয়ে গেছে মন্ত্রিসভার সম্মতি কিন্তু দেওয়া হয়ে গেছে যে বারো হাজার কনস্টেবলের পদে বিজ্ঞপ্তি বার হবে এবং সেটা যে কোনো মুহূর্তে কিন্তু বার হয়ে যেতে পারে এরকমটি কিন্তু আমাদের কাছে খবর আছে ওকে এছাড়াও রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে স্থির করা হয়েছে যে পঞ্চায়েত স্তরে ছ হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে এছাড়াও রাজ্যের ফায়ার সার্ভিস যে ডিপার্টমেন্ট সেখানেও কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি তৈরি হয়েছে এই ওভারঅল আজকের বৈঠকের মাধ্যমে আমরা কিন্তু এই পয়েন্টগুলো জানতে পারলাম যে এই ডিপার্টমেন্টে এই এই ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ সম্ভব হবে বা নিয়োগের প্রক্রিয়া কিন্তু সব আমরা শুরু করতে পারবো এরকমটাই কিন্তু জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওকে এখন আমরা প্রথম পয়েন্টে কিন্তু আলোচনা করে দিলাম যে কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকান্সি কত আছে সেটা মোটামুটি আমরা বলে দিলাম যার মধ্যে আমরা মেনলি বললাম টিচিং এক্সাম টিচিং এক্সাম তার সাথে সাথে আমরা বললাম পুলিশ এক্সাম ওকে ফায়ার অপারেটর বা ফায়ার সার্ভিস যে ডিপার্টমেন্ট সেখানে পঞ্চায়েত পঞ্চায়েত ডিপার্টমেন্ট সেখানে এছাড়া আমাদের এক্সিস্টিং ডব্লুবি পিএসসির ডব্লুবি পিএসসির তিনটে পদে তো অলরেডি আমাদের বিজ্ঞপ্তি শুরুই হয়ে গেছে তাই না বিজ্ঞপ্তি দেওয়াই হয়ে গেছে বা প্রস্তুতি আমরা নিচ্ছি সেটা কি ফায়ার অপারেটর সরি ফুড এসআই পিএসসি ফুড এসআই ক্লার্কশিপ ক্লার্কশিপ এবং পিএসসি মিস্টেনিয়াস পিএসসি মিসলেনিয়াস এবং আরও খবর আছে যে আমাদের ইসুরের যে সমস্ত ব্যক্তিরা মানে আমাদের বিএড করা আছে তাদের জন্য একটা সুখবর হতে পারে যে স্কুল এসআই স্কুল এসআই এর পদও কিন্তু আসতে পারে কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্ত পদের জন্য কোনো বিজ্ঞপ্তি আসেনি ওকে তো এই আমরা ওপার একটা সিনারিও জানলাম এখন মেন কথাটা হচ্ছে যে এই যে আমরা অ্যানাউন্সমেন্টটি শুনলাম এই অ্যানাউন্সমেন্টটি কতটা আমরা বিশ্বাস করব। সেটা নিয়ে কিন্তু একটু আমার কথা আছে দেখো অ্যানাউন্সমেন্ট করেছে করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্টটা যে হান্ড্রেড পার্সেন্ট আমরা বিশ্বাস করবো এটা কিন্তু আশা করা যাচ্ছে না বা করা উচিত নয় ঠিক আছে কারণ আমরা এর আগে প্রচুরবার বার অনেক প্রতিশ্রুতি শুনেছি ক্লিয়ার তো আমরা অনেক আগে প্রতিশ্রুতি শুনেছি প্রত্যেকবার পুজোর আগে কিন্তু আমরা প্রতিশ্রুতি শুনি আমাদের কাছে টোটাল টোটাল নিয়োগ প্রক্রিয়ার মানে টোটালটাই রেডি আছে টোটালটাই রেডি আছে আমাদের নোটিফিকেশান রেডি আছে আমাদের নিয়ম রেডি আছে সব রেডি আছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এস এলএসির পুরো বিষয়টাই আমাদের কাছে কিন্তু রেডি আছে শুধু পুজোর পরেই আমরা পাবলিশ করবো আমাদের পাবলিশ করতে কোনো আপত্তি নেই এই খবরটা কিন্তু আমরা লাস্ট মানে প্রত্যেক বছরে পুজোর আগে কিন্তু আমরা শুনে আসছি বা আমরা ক্লাগশিপে ষাট হাজার নিয়োগের কথাও কিন্তু আগে শুনেছি এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগের প্রক্রিয়া কিন্তু হবে বা আসতে চলেছে এই ধরনের খবর কিন্তু আমরা বারবার শুনেছি সেই ক্ষেত্রে বলবো হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করার কিন্তু জায়গা নেই তাহলে কি আমরা এই কথাটাকে পুরোপুরি ইগনোর করে দেবো তিনি যেটা বলেছেন যে আমাদের পাঁচ লক্ষ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব। বা আমি করতে চাই সেটা কি পুরোপুরি ইগনোর করা যেতে পারে সেই বিষয়ে যদি জিজ্ঞাসা করো তাহলে বলবো না সেটাও করা বুদ্ধিমানের কাজ হবে না ওকে আমরা আমাদের যে অ্যানাউন্সমেন্টটি শুনেছি সেটা কিন্তু প্রথম কথা আমি বললাম হানড্রেড আমরা বিশ্বাস করবো না কিন্তু এর ভিতরে কিছু সত্যতা আছে কিছু কিন্তু জেনুইন ইনফরমেশন আছে আমরা এখান থেকে কিছু পার্সেন্টেজ কিন্তু আমরা বিলিভ করতে পারি সেক্ষেত্রে আমাদের এই যে পাঁচ লাখের ভ্যাকেন্সি যেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বা অ্যানাউন্স করা হয়েছে সেটা হয়তো পাঁচ লাখের ভ্যাকান্সির উপরে পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া বা আমাদের নোটিফিকেশন নাও আসতে পারে বাট এই পাঁচ লাখের জায়গায় কিন্তু আমাদের এক লাখ বা তারও কম বা কিছু ভ্যাকান্সি কিন্তু আসবে এটুকু কিন্তু তোমরা নিশ্চিত হতে পারো ঠিক আছে এই পাঁচ লাখের যে সংখ্যাটা তিনি জানিয়েছেন সেটা কিন্তু পুরোপুরি হয়তো আমরা বিশ্বাস নাও করতে পারি বাট এই নিয়োগ প্রক্রিয়া যে হবে বা চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে তার যে একটা আসতে চলেছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা মানে এখানে সন্দেহের কিন্তু জায়গা না রাখাই ভালো কারণ দেখো সামনে সব থেকে আমাদের যেটা মূল বিষয় লোকসভা ভোট আছে এটা কিন্তু বলতে পারো একটা মেন ফ্যাক্টর ওকে এই ফ্যাক্টরটাকে কিন্তু কোনো মতে অবলা করা যাবে না আমি আর কোনো ফ্যাক্টর নেব না একটাই ফ্যাক্টর নেব যে সামনে লোকসভার ভোট আছে তো সেই লোকসভার ভোটের জন্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলো বা যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলো তারা কিন্তু সব কিছুই করতে রাজি হবে এটুকু কিন্তু আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলছি ওকে তারা কিন্তু রাজ্য সরকারের সঙ্গে যে কেন্দ্র সরকারের একটা হিউজ ডি এর ডিফারেন্স আছে সেই ডি কিন্তু গত জানুয়ারি থেকে আমরা ফোর পার্সেন্ট ধারে একটা বৃদ্ধি দেখতে পেয়েছি আবার এই বাজেটের মধ্যেও কিন্তু ফোর পার্সেন্ট বৃদ্ধির কথা বলা হয়েছে ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছে সুতরাং রাজ্য সরকার চাইছে সমস্ত যে ক্ষেত্রের মানুষের একটু একটু করে মন জোগাতে কিন্তু চাইছেন ওকে ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বা আরও যারা আমাদের গ্রিন পুলিশ বা সিভিক পুলিশ তাদের ভাতা কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো সব দিক থেকে দেখছি কিছু কিছু একটু উদার নীতি কিন্তু এখন অবলম্বন করা হবে কারণ সামনে লোকসভার ভোট আছে এটা হলো মেন ফ্যাক্টর সেই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি এই পাঁচ হাজার ভ্যাকেন্সির যে কথাটা তিনি বারবার বলছেন বা পরবর্তীকালে আরো অনেকবার বলবেন সেক্ষেত্রে আমরা সেই পাঁচ লক্ষ সরি পাঁচ লক্ষ ভ্যাকেন্সি যে তিনি বারবার বলছেন বা পরবর্তীকালে বলবেন সেই পাঁচ লক্ষ ভ্যাকেন্সি সেই সংখ্যাটা যদি আমরা বাদ দিই কিছুটা কিন্তু সেখানে আমরা বলতে পারি যে পাঁচ লক্ষ না হলেও তার ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ হবে বা পরীক্ষা কিন্তু হবে এটুকু আমরা বলতে পারি আমার বলার মূল কথা হলো সেটাই ওকে তো আমরা এখন তিন নম্বর পয়েন্ট এটা আমরা আলোচনা করবো বলছিলাম যে এখন ছাত্রছাত্রীদের কি করা উচিত দেখ ছাত্রছাত্রীদের কি করা উচিত সেটা তো আমি বলবোই তার আগে একটা কথা বলে রাখি আমরা ছাত্রছাত্রীদের বিগত প্রায় বছর ধরে আমরা এই ফিল্ডে আছি তো যেটা দেখছি যে স্টুডেন্টরা কিন্তু এই এই একটা একটা করে আপ আসে এরকম একটা মেসেজ বা নোটিফিকেশন আসে তখনই তারা উদ্বুদ্ধ হয় তখনই ভাবে কিছু করবো কিছু পড়বো আবার যখন একটু থিতিয়ে যায় সেই খবরটা তখন কিন্তু আবার তারা পড়াশোনার সঙ্গে ডিটাচ হয়ে যায় তারা কিন্তু পড়তে চায় না তারা চায় আমি চাকরি করব সরকারি চাকরি আমার দরকার আমি আহ সরকারি চাকরি মানে স্বপ্ন দেখে সরকারি চাকরি অথচ সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য যে কাজটি করার দরকার রেগুলারিটি মেনটেন রেখে যে পড়াশুনো করার দরকার প্রিপারেশান নেওয়ার দরকার সেই কাজটি কিন্তু তারা করে না তো তাদের উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিন্তু একটাই কথা বলবো এই রকম নোটিফিকেশান এরকম অ্যানাউন্সমেন্ট কিন্তু সারা বছর ধরে শুনতে পাবে বাট তুমি যদি সেই সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পেতে চাও এই ধরনের অ্যানাউন্সমেন্টের উপরে ভরসা না করে রকম মোটিভেশন স্পিকারের মোটিভেশনের উপরে ভরসা না করে বাড়িতে বসে প্রিপারেশানটা শুরু করে দাও শুরু করার কোনো পারফেক্ট টাইম হয় না আজ থেকে শুরু করে দাও এখন থেকেই শুরু করে দাও স্যার আমি কি পড়বো কোথা থেকে পড়বো কোন পরীক্ষার জন্য পড়বো এই নিয়ে কিন্তু অনেকের কনফিউশন থাকে তাদের জন্য সিম্পলভাবে আমি একটা কথা বলি সমস্ত পরীক্ষার কম্বাইন্ড এক্সাম বলো বা ডব্লিউ বিসিএস এক্সাম বলো বা টিচিং এক্সাম বলো একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে ওকে সেই প্যাটার্ন ফলো করো দেখবে কিছু সাবজেক্ট সমস্ত পরীক্ষার জন্য কমন আছে যেমন জিকে ম্যাথ রিজনিং ওকে ইংলিশ তো সেইগুলো কিন্তু তোমরা নোটিফিকেশনের অপেক্ষা না করে রেগুলার প্র্যাকটিস করতে থাকো কারণ নোটিফিকেশন দিয়ে দেবে নোটিফিকেশনের পঞ্চাশ দিন বা সত্তর দিনের মাধ্যমে তারা কিন্তু এক্সাম ডেটও দিয়ে যাবে তোমরা কিন্তু নোটিফিকেশনের পরে পড়বো এরকম আশা করলে কিন্তু ফুল প্রিপারেশান নিতে পারবে না সুতরাং পড়াশোনাটা এখন থেকেই শুরু করো ওকে এবং একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আছে যে আগামী লক্ষ্মী মানে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী পুজোর উপলক্ষে কিন্তু স্টুডেন্টের জন্য আমরা একটা হিউজ ডিসকাউন্টের ব্যবস্থা করেছি আমাদের লাইফ টাইম মেম্বারশিপের উপরে এই লাইফটাইম মেম্বারশিপটা কি না সামনে যে পাঁচ লক্ষ হোক বা দু লক্ষ হোক বা যাই ভ্যাকান্সি আসুক না কেন সমস্ত পরীক্ষাটা কিন্তু এর ভিতরে কভার করবে কি করে না টিচিং এক্সাম ফুল প্যাকেজের মধ্যে টিচিং এক্সামের যা যা পরীক্ষা হয় সমস্তটা কভার করবে কম্বাইন্ড এক্সাম ফুল প্যাকেজের মধ্যে কম্বাইন্ড এক্সাম যা যা আছে সমস্যাটা কিন্তু কভার করবে এবং ডব্লু বিসিএস এক্সামটা তো কভার করবে এই সমস্ত পরীক্ষা প্রস্তুতি এখন কিন্তু তার জন্য একটাই কোর্স থাকবে যেখানে আমাদের ভিডিও স্টাডি নোটস মক টেস্ট সমস্ত থাকবে এর বাইরে কিন্তু কোর্স হবে না কোর্সের ফিজ আমরা দশ দশ হাজার আমরা রেখেছি আগে প্রচুর স্টুডেন্ট আমাদের কিন্তু অ্যাডমিশন হয়েছে এই প্রাইজে আমরা বর্তমানে এটা কিন্তু ফাইভ নাইন নাইন করছি অনলি দুদিনের জন্য ওকে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দুদিন তেরো তারিখ এবং চোদ্দ তারিখ তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি এই দুদিন কিন্তু আমরা আমাদের লাইফ টাইম মেম্বারশিপ কোর্সের ওপরে বলতে পারো হিউজ ডিসকাউন্ট নাইনটি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট সেটা করে ফাইভ নাইন নাইনে কিন্তু কোর্সটা দিচ্ছি যাদের প্রয়োজন মনে করবে কারণ সামনে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসবে এটুকু শিওর এবং পরীক্ষা কিন্তু লোকসভার বোর্ড যেহেতু আছে হবে এটুকু কিন্তু তুমি ধরে রাখতে পারো ভিডিও ডিসক্রিপশান বা আমাদের যে কমেন্ট সেকশনের প্রথম কমেন্টের আমাদের এই লাইফ টাইম মেম্বারশিপের উপরে যে ডিসকাউন্ট কোড ডিসকাউন্ট যে লিঙ্ক সেটা কিন্তু দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করলেই প্রাইসটা কিন্তু ফাইভ নাইন নাইন দেখাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো কোর্সের ভ্যালিডিটি লাইফ টাইম মানে থার্টি ইয়ার্স থাকবে ওকে দুদিনের জন্য নাইনটি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং বলতে পারো এখন বর্তমানে দু হাজারটি ভিডিও দেড় হাজারটি পিডিএফ এবং তিনশো চল্লিশটি মক টেস্ট আছে পরবর্তীকালে আরও কন্টেন্ট অ্যাড হবে এবং আরও কন্টেন্ট মডিফিকেশান কিন্তু হবে ক্লিয়ার তো তোমরা যারা সামনের পরীক্ষাকে টার্গেট করছো সমস্ত পরীক্ষার জন্য তারা কি করবে এই যে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ বেরোবে এখানে বায়না অপশান থাকবে বায়না অপশনে ক্লিক করবে এবং নিজের নাম মোবাইল নাম্বার বেশি কিছু ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এখন একটু সার্ভার ডিস্টার্ব হতে পারে কারণ বেশ কয়েকদিন ধরে প্রচুর স্টুডেন্ট কিন্তু এই লিঙ্কে ক্লিক করছে সার্ভার ইস্যু হলে একটু কিন্তু ধৈর্য ধরে যেও ওকে এইগুলো আমাদের ওভারঅল ভিডিওর বিষয়বস্তু তো আমরা আমাদের ভিডিওর মধ্যে যেটা বললাম সেটা আমি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রিসভার থেকে মন্ত্রিসভার বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের কথা কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সরকারি চাকরিতে পাঁচ লক্ষ নিয়োগ হবে তার মধ্যে ষাট হাজার পুলিশ এবং এক লক্ষ শিক্ষক এবং আরও বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন নিয়োগ সম্পন্ন করা হবে এবং এটা কিন্তু নিয়োগ অবশ্যই করা হবে ওকে ভ্যাকেন্সি একটু কমতে পারে বা নিয়োগ কিন্তু অবশ্যই করা হবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বললাম কবে নোটিফিকেশান আসছে তার উপরে তাকিয়ে না থাকে তার দিকে তাকিয়ে না থেকে প্রস্তুতি কিন্তু আজকে থেকেই শুরু করে দাও প্রস্তুতি আমাদের লাইফ টাইম মেম্বারশিপ বা আরও যে সমস্ত কোর্স আমাদের অ্যাপের মধ্যে আছে সেখান থেকে করতে পারো অথবা নিজেদের কাছে যার যেমন সোর্স আছে রিসোর্স আছে সেইগুলো ইউজ করে কিন্তু প্রস্তুতি নিতে পারো ওকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক